ভিডিওটি যারা দেখছেন শুভেচ্ছা সবাইকে। আজকের এই ভিডিওতে স্কুল মাদ্রাসার ক্লাস এইটের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু লেসন থ্রি আওয়ার ডেইলি ডায়েট প্যাসেজটি নিয়ে আলোচনা করব। আজকের প্যাসেজটি একটি ডিফারেন্ট টাইপের প্যাসেজ, যে প্যাসেজের মধ্যে কিছু ক্যারেক্টার থাকবে এবং তারা ডিরেক্ট স্পিচে কথা বলবে। এই প্যাসেজগুলোকে ডায়ালগ প্যাসেজ বলে। প্যাসেজটিতে মিস রেহেনা একটি ক্যারেক্টার, স্টুডেন্ট ওয়ান একটি ক্যারেক্টার এবং স্টুডেন্ট টু একটি ক্যারেক্টার। ডায়ালগ প্যাসেজের ক্যারেক্টারগুলো তোমাদের মনে রাখতে হবে, ক্যারেক্টারগুলো কে কি বলছে তা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রশ্নের আনসার সলভ করতে সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। সো এই ভিডিওতে লেসনটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের আলোচনা। ওয়েলকাম ব্যাক ইংলিশ ফর টুডে ক্লাস এইট ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি, লেসন থ্রি আওয়ার ডেইলি ডায়েট, আমাদের দৈনন্দিন খাদ্য। কিওয়ার্ডস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি থেকে কিছু কিওয়ার্ডস দেখব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য তোমাকে কিওয়ার্ডসগুলো ভালোভাবে শিখতে হবে। তাহলে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা অনেক সহজ হবে। অ্যাসেনশাল, প্রয়োজনীয় অপরিহার্য। ডিজিজ, রোগ ভেদি। ক্যালসিয়াম, খাদ্য উপাদান ক্যালসিয়াম। ইন্টারভেল, বিরতি বিরাম। ডায়েট, খাদ্য খাবার। বোনস, হাড় কঙ্কাল। কন্টেইন, অন্তর্ভুক্ত করা ধারণ করা। ওভারঅল, সামগ্রিকভাবে সামগ্রিক। পিওর, বিশুদ্ধ খাঁটি। গ্রোথ, বৃদ্ধি বিকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ডায়ালগ প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। সেকশন এ রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো। মিস রেহেনা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। মিস রেহেনা বলছেন, লেটস টক, এসো আলোচনা করি, অ্যাবাউট সম্পর্কে, সাম কিছু, এসেনশিয়াল গুরুত্বপূর্ণ ফুডস খাদ্যদ্রব্য, দ্যাট উই নিড যা আমাদের প্রয়োজন, টু ইট রেগুলারলি নিয়মিত খাওয়া। এসো কিছু গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্য নিয়ে আলোচনা করি যা আমাদের নিয়মিত খাওয়া প্রয়োজন। ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য উই মাস্ট, আমাদের অবশ্যই, চুজ বেছে নিতে হবে, দ্য রাইট ফুড সঠিক খাবারটি, ইন আওয়ার ডেইলি ডায়েট আমাদের দৈনন্দিন খাবারে। আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের দৈনন্দিন খাবারে অবশ্যই সঠিক খাবারটি বেছে নিতে হবে। স্টুডেন্ট ওয়ান, উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মিট এভরি ডে। স্টুডেন্ট ওয়ান বলছে, উই ইট, আমরা খাই রাইস ভাত রুটি ফিশ মাছ অ্যান্ড মিট এবং মাংস এভরিডে প্রতিদিন। আমরা প্রতিদিন ভাত রুটি
মাছ এবং মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? হোয়াট এলস আর কি শুড উই হ্যাভ আমাদের থাকা প্রয়োজন, আমাদের খাওয়া প্রয়োজন টিচার? আমাদের আরও কী খাওয়া উচিত শিক্ষক? মিস রেহনা, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। মিস রেহনা বলছেন, ওয়েল বেশ, উই মাস্ট আমাদের অবশ্যই, অলসো ইট খেতে হবে ভেজিটেবলস শাকসবজি, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল। মিস রেহনা বলছেন, বেশ আমাদের অবশ্যই শাকসবজি এবং ফলমূলও খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। দে কন্টেইন, এগুলোতে রয়েছে এ লট অফ, প্রচুর পরিমাণে ভাইটামিনস, ভিটামিন অ্যান্ড মিনারেলস এবং খনিজ। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস। দে কিপ, তারা রাখে আওয়ার বডি, আমাদের শরীরকে ফ্রি, মুক্ত ফ্রম ডিজিজেস, রোগব্যাধি থেকে। তারা আমাদের শরীরকে রোগব্যাধি থেকে মুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। দে আর, এগুলো হল অলসো গুড, উত্তম ফর, জন্য আওয়ার স্কিন, আমাদের ত্বকের, অ্যান্ড ওভারঅল হেলথ এবং সার্বিক স্বাস্থ্যের, আমাদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্যের জন্যও এগুলো উত্তম। স্টুডেন্ট টু, শুড উই হ্যাভ এনিথিং এলস? স্টুডেন্ট টু বলছে, শুড উই হ্যাভ আমাদের থাকা উচিত এনিথিং এলস, আরও কিছু? স্টুডেন্ট টু বলছে, আমাদের কি আরও কিছু খাওয়া উচিত? মিস রেহনা, শিওর। মিস রেহনা বলছেন, নিশ্চয়, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। উই নিড, আমাদের প্রয়োজন টু ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করা, এভরি ডে প্রতিদিন, আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ দুধ হল হাইলি রিচ, অত্যন্ত সমৃদ্ধ ইন ক্যালসিয়াম, ক্যালসিয়ামে, দুধ ক্যালসিয়ামে অত্যন্ত সমৃদ্ধ। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। ইটস, এটি গুড, উত্তম ফর, জন্য আওয়ার হেলদি, আমাদের সুস্থতা, গ্রোথ বৃদ্ধি বা বিকাশ, এটি আমাদের সুস্থতা বৃদ্ধির জন্য উত্তম। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং এজ ওয়েল। ইট, এটি মেক্স করে আওয়ার বোনস, আমাদের হাড় অ্যান্ড টিথ এবং দাঁত স্ট্রং এজ ওয়েল, শক্ত। এটি আমাদের হাড় ও দাঁতকে শক্ত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভাল টু। উই, আমাদের মাস্ট ড্রিঙ্ক, অবশ্যই পান করতে হবে পিওর ওয়াটার, বিশুদ্ধ পানি, অ্যাট রেগুলার, নিয়মিত, ইন্টারভালস টু, বিরতির সময়, ও নিয়মিত বিরতির সময়ও আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস অ্যাসেনশাল ফর আওয়ার বডি। ইটস, এটি অ্যাসেনশাল, অপরিহার্য ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য, এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য। উই ক্যান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। উই, আমরা ক্যান্ট লিভ, বাঁচতে পারি না উইদাউট, ছাড়া, ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান। আমরা পানি পান না করে বাঁচতে পারি না। সেকশন বি, মেক 5 কোয়েশ্চন ফ্রম দ্য ফলোয়িং টেবল।
নিচের টেবিলটি থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করো। টেবিলটিতে আমরা তিনটি কলাম দেখতে পাচ্ছি। প্রতিটি কলাম থেকে ওয়ার্ড নিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে হবে। প্রথম কলামটিতে রয়েছে WH এর কোয়েশ্চেন ওয়ার্ডস। ওয়াই কেন, হোয়াট কি, হোয়াট ফুডস কি কি খাবার। পরের কলামে আছে ডু আর ইজ। তারপরের কলামে রয়েছে এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য ভালো। উই নিড টু ইট গুড ফুড, আমাদের ভালো খাবার খাওয়া দরকার। ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে থাকে। মিনারেলস ডু টু আস, খনিজ আমাদের কি করে। এবার আমরা কোয়েশ্চেন তৈরি করব। প্রথম কলাম থেকে নিচ্ছি ওয়াই, তারপরের কলাম থেকে ডু, তারপরের কলাম থেকে উই নিড টু ইট গুড ফুড। এবার কোয়েশ্চেনটি হল ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমাদের কেন ভালো খাবার খাওয়া দরকার। নাম্বার টু, প্রথম কলাম থেকে নিচ্ছি হোয়াট, তারপরের কলাম থেকে ডু, তারপরের কলাম থেকে ভেজিটেবলস কন্টেইন। কোয়েশ্চেনটি দাঁড়ালো হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে কি থাকে। নাম্বার থ্রি, প্রথম কলাম থেকে নিচ্ছি হোয়াট, পরের কলাম থেকে ইজ, তারপরের কলাম থেকে গুড ফর আওয়ার স্কিন। কোয়েশ্চেনটি দাঁড়ালো হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য ভালো কি। নাম্বার ফোর, প্রথম কলাম থেকে নিচ্ছি হোয়াট ফুডস, তারপরের কলাম থেকে আর, তারপরের কলাম থেকে এসেনশিয়াল ফর আওয়ার বডি। কোয়েশ্চেনটি দাঁড়ালো হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য কোন খাবারগুলি প্রয়োজনীয়। লাস্ট ওয়ান, প্রথম কলাম থেকে নিচ্ছি হোয়াট, তারপরের কলাম থেকে ডু, তারপরের কলাম থেকে মিনারেলস ডু টু আস। কোয়েশ্চেনটি দাঁড়ালো হোয়াট ডু মিনারেলস ডু টু আস, খনিজ আমাদের কি করে। সেকশন সি, নাও রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। সেকশন বিতে তুমি যে প্রশ্নগুলো তৈরি করেছ, এখন সেগুলোর উত্তর লিখো। প্রথম প্রশ্নটি ছিল ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমাদের কেন ভালো খাবারগুলো খাওয়া দরকার। আনসারটি আমরা তৈরি করব উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খেতে হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ডু ভেজিটেবলস কন্টেন, শাকসবজিতে কি থাকে। আনসারটি আমরা তৈরি করব ভেজিটেবলস কন্টেন এ লট অফ ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, শাকসবজিতে প্রচুর ভিটামিন এবং খনিজ থাকে। তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য ভালো কি। উত্তরটি হবে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর গুড ফর আওয়ার স্কিন, শাকসবজি এবং ফলমূল আমাদের ত্বকের জন্য ভালো। চতুর্থ প্রশ্নটি ছিল হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য কোন খাবারগুলি প্রয়োজনীয়। আনসারটি হবে ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক অ্যান্ড পিওর ড্রিঙ্কিং ওয়াটার আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, শাকসবজি, ফলমূল, দুধ এবং খাঁটি পানীয় জল আমাদের দেহের জন্য প্রয়োজনীয়। লাস্ট ওয়ান, সর্বশেষ প্রশ্নটি ছিল হোয়াট ডু মিনারেলস ডু টু আস, খনিজ আমাদের কি করে। আনসারটি হবে মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস,
They are also good for our skin and overall health. খনিজ আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। এগুলো আমাদের ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও ভালো। Section D. Read the text in Section A again and tick the best answer. Section A তে পাঠটি আবার পড়ো এবং সেরা উত্তরে টিক চিহ্ন দাও। ডায়ালগ পেসেজটি আমাদের আবার পড়তে হবে এবং বেস্ট আনসারে টিক চিহ্ন দিতে হবে। নাম্বার ওয়ান, মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম, সুগার। দুধে প্রচুর পরিমাণ ফ্যাট, ক্যালসিয়াম, চিনি থাকে। আনসারটি হবে ক্যালসিয়াম। নাম্বার টু, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আইস, জেনারেল হেলথ, টিথ। ফলমূল এবং শাকসবজি চোখ, সাধারণ স্বাস্থ্য, দাঁতের জন্য ভালো। আনসারটি হবে জেনারেল হেলথ। নাম্বার থ্রি, ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। পানি, শক্তি পানীয়, দুধ জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনসারটি হবে ওয়াটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি টপিকটি বুঝতে তোমাদের কারো আর কোনো সমস্যা নেই। তোমাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। তবে আজ এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।